অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি হরিয়ান বাজারের পাশে অবস্থিত একটি নার্সারিতে, হাজি নার্সারি। কথা বলবো এই নার্সারির স্বত্বাধিকারীর সাথে এবং আপনাদেরকে দেখাবো এই নার্সারিতে কি কি ধরনের গাছ রয়েছে, বিশেষ করে আনকমন কিছু গাছ রয়েছে, আপেল, কমলা, মালটা বা বেদানা এবং আম, পেয়ারা সহ আনকমন কিছু গাছের কালেকশন রয়েছে। সেই গাছগুলো আপনাদের দেখাবো এবং এই গাছের মূল্যগুলো আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে এখানে এই গাছগুলো যদি আপনারা কিনেন একটা অফার রয়েছে, সেই অফারটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেউ যদি আসে বা কেউ যদি অর্ডার দেয় তাহলে আমি 6টা গাছ নিলে 1টা গাছ ফ্রি দেব। 6টার মধ্যে থাকবে হইল কমলা, ভিয়েতনামি 12 মাসি মালটা, কাটিমন আম গাছ, আর আমরুপালি আম গাছ, আর হইল লটকন। আমার নাম শাহিদ আহমেদ অফি। আচ্ছা, আপনার এই নার্সারির নামটা একটু বলেন। হাজি নার্সারি। কোথায় এটা? এটা হলো রাজশাহী কাটাখালী হরিয়ান। আচ্ছা ঠিক আছে, আপনার এই নার্সারিতে কি কি ধরনের গাছ আছে একটু বলেন তো। মোটামুটি আপেল, কমলা, মালটা, আনার, বেদানা, মোটামুটি যাবতীয় সব কিছুই, সব কিছু না হলেও 95% তো ইনশাল্লাহ পাওয়া যাবে। আনকমন কয়েকটা প্রজাতির নাম বলেন। যেমন আপেলের, আপেলের 3টা ভ্যারাইটি আছে আমার কাছে, হরিমন 99, সামার গ্রিন আর ডেলিশিয়াস। ডেলিশিয়াস। দামগুলো একটু বলেন আমাদের যাদের দর্শকের। আপেল মোটামুটি আমার কাছ থেকে ওই 350 থেকে 550-এর মধ্যে চারাগুলো পাবেন। আর কেউ যদি রেডি কোনো আপেল ধরা গাছগুলো চান সেগুলো দেওয়া যাবে, সেগুলো 2200 থেকে 2500-এর মধ্যে। এটা কি গাছ এটা? এটা যেমন হরিমন 99, এটা একটা আপেল গাছ। এটা আপেল গাছ? হ্যাঁ, এটা হরিমন 99, আর এইটা হলো সামার গ্রিন, আর এই পাশে এইটা হলো ডেলিশিয়াস। ডেলিশিয়াস, ওটা আপেল? হ্যাঁ, এটা আপেল। কোনটার দাম কত এগুলোর? এগুলো মোটামুটি সিমিলার, একই রেট, জাতের ভিন্নতায় আর কি। এগুলো সাইজ কেমন? আপেলের 300 থেকে 350 গ্রাম। ওইটা কি ওই লাল কালার না হলুদ সবুজ কালার? এরকম হরিমন 99 যেটা, সেইটা হইলো একটু বাদামি, যখন পাকবে তখন বাদামি রং ধারণ করে। আর যেটা সামার গ্রিন সেইটা হলো গ্রিন কালার। এগুলো সবগুলো 350? রেট যেটা 2 ফিট বা 1.5 ফিট চারা সেগুলো হলো 350 বা 400, যেটা 2.5 ফিট থেকে 3.5 ফিট চারা সেগুলো হলো 450। আর এর চেয়ে উপরে যেগুলো বা একটু ঝাঁকড়া 2-2.5 বছরের গাছ সেগুলো আর কি রেটে রেটে, হাইটের উপরে দাম বা বয়সের উপরে দাম। আর যেগুলো ধরা ধরে আছে, ফল সেট হওয়া, সেগুলো 1800 থেকে 2500-এর মধ্যে। বছর নতুন আকর্ষণ কাঁঠালের। কাঁঠালের মোটামুটি 2টা ভ্যারাইটি আছে আমার কাছে, পিঙ্ক কাঁঠাল আর হইল গ্রিন কাঁঠাল। এই 2টারই আপনি আঠাবিহীন, এগুলো মোটামুটি 8 মাস, 8.5 মাস গাছের বয়স থেকে ধরা শুরু করে। এই পিঙ্ক কাঁঠাল মানে কাঁঠালের রোয়াটা বা রোয়াটা ভিতর রোয়াটা হচ্ছে পিঙ্ক, গোলাপি। হ্যাঁ, একটু পিঙ্কিশ ভাব আছে। আর একটা সবুজ, আর একটা সবুজ। এটা কোনটা কোন দেশের? 2টাই ভিয়েতনামি। আনারের মোটামুটি আমার কাছে 30টার মতো ভ্যারাইটি আছে। হ্যাঁ, কিরকম আনারের ভ্যারাইটি? আপনি আমার কাছে GM2 পাবেন, ফুলে আর একটা পাবেন, তারপরে মৃদুলা পাবেন, থাই পাবেন, ইন্দোনেশিয়ান পাবেন, এরকম মোটামুটি 30 থেকে 32টা ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবল আছে। এগুলোর দাম কেমন? এগুলো আমার কাছে 2500 থেকে শুরু করে 1000 পর্যন্ত। এবার গাছের সাইজের উপরে, ফলের সাইজের উপরে রেটটা হয়, কিন্তু চারা গাছগুলো সব 250 করেই আপনি পাবেন, 250 থেকে 350-এর মধ্যে। আচ্ছা, ফাগোয়া, ফুলে আর একটা, গুজরাটি, তারপরে রেমন, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, GM2, GM11, এইরকম মোটামুটি আমার কাছে সব 26টা থেকে 31টা জাত মতান্তরে। কিছু জাত আছে আমার কাছে যে এইবার নতুন করে নিছি, আমার কাছে ফল মোটামুটি 3টা গাছে আমার কাছে ফল নাই, ওই জন্য ওইটাকে আমি ধরছি না। আমার কাছে যদি 35টা থাকে, ওই 5টাতে তো আমি ফল পাইনি, আমি ফল খেয়ে দেখিনি যে কেমন। তো গ্যারান্টেড ফল যদি আনারের বলতে চান তাহলে আমার কাছে 30টা ভ্যারাইটি গ্যারান্টেড। আর এগুলোর দাম কেমন? যেমন এই একটা চারা, এইটা 350। এটা কতদিন পর ফল দিবে? এইটা 2 থেকে 2.5 মাসের মধ্যে ফল দিবে। এত কম সময়ে? এইটা, এইটার যে 1.5 মাস বয়স, আমি একটু এই 2.5 মাস, এটা কত বড় হবে? আচ্ছা, এইটা কত বড় হবে দেখাই। ওই যে ওই গাছটা, ওইটা ওইটা
ওই গাছটার বয়স হলো 1 মাস আজকে 12-13 দিন, আর এইটার বয়স হলো 3 মাস 6 দিন। মানে আমার দেখা আমি এটা কিন্তু বাড়তে দিছি, আর এখান থেকে কিছু কাটিং ও করবো, এই জন্য গাছটাকে ফল না চাইলে আমি গাছটাকে একটু বড় করতে চাচ্ছি। আপনি আমার কাছে মালবেরি পাবেন, মালবেরি 2-3টা ভ্যারাইটি আছে আমার কাছে। একটা হলো লং মালবেরি, একটা ব্ল্যাক মালবেরি, আর একটা হলো সুইডেনের একটা জাত আছে আমার কাছে, ওই মালবেরিটা পাবেন। আমের মোটামুটি অনেক জাত আছে আমার কাছে, লাইকিং, ব্ল্যাক স্টোন, চিয়াংমাই, সূর্য ডিম, 3 টেস্ট, এবারে নতুন আকর্ষণ 3 টেস্ট 2024-এ, এবার তো 3 টেস্ট আমটা এবার আমরা নতুন আনতেছি। এইটা মোটামুটি অ্যাভারেজ আপনি 1/2 কেজির কাছাকাছি আপনি। তারপরে এই যে ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, এগুলো তো পাবেনই, এগুলো তো আরো অনেক আগে থেকেই আমার কাছে আছে। আচ্ছা, কমলা, মালটা বা আর কিছু? কমলার আমার কাছে 6টা ভ্যারাইটি আছে, 6টার মধ্যে অন্যতম আপনি বলতে পারেন সাতকি কমলা, তারপর লেবাননের একটা জাত আছে, চায়না 2টা জাত আছে, এরকম মোটামুটি 6টা জাত আছে। মালটা, মালটার মোটামুটি 8টা জাত আছে, 8টার মধ্যে ভিয়েতনামি আছে, কামরানি আছে, সিঙ্গাপুরি আছে, তারপরে মালয়েশিয়ার একটা জাত আছে, এরকম দিয়ে আপনি 8টা মোটামুটি আমার কাছে জাত পাবেন। এরপরে আপনি আরো বেশ কিছু আইটেম পাবেন, যেমন এটা হলো থাই জলপাই। এটা কি টকসাদের? না, এটা ফুল মিষ্টি থাইল্যান্ডের এই জাতটা। আমরা তো অন্যান্য জলপাইগুলা টবে করার কোনো অবকাশ থাকে না, কিন্তু এই জলপাইটা ছোট থেকেই ধরে জলপাই। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, কারি স্যুপ পাতা, থাই স্যুপ পাতা, 29-30টা আঙ্গুরের ভ্যারাইটি আছে, তার মধ্যে একোলো, ভ্যালেস, ক্রিমসন, VSD, সুপার সোনাকা, মোটামুটি 29-30। এগুলোর জন্য কি মাচা লাগবে নাকি? হ্যাঁ, এইটার জন্য মোটামুটি 5.5-6 ফিট হাইটের একটা মাচা লাগবে, আর মাচার পার গাছ প্রতি একটা গাছ মাচার উপরে উঠবে, তখন 4 ফিট/4 ফিট স্কোয়ারে গাছটা থাকবে। ওই গাছটা কি মাটিতে লাগাতে হবে নাকি টবে হবে? টবে তো আলহামদুলিল্লাহ হবেই, মাটিতে তো আরো অনেক বেটার কিছু হবে, কারণ একটা আঙ্গুর গাছ কম করে 50 বছরের গড় আয়ু, তো টবে তো আর 50 বছর রাখা সম্ভব না। এটা যেমন একটা মাধুরী পেয়ারার, অনেকে সৌদিয়া পেয়ারা বলে, আমাদের নার্সারি জগতে এটা মাধুরী পেয়ারা নামে পরিচিত। বাহিরে সবুজ আর ভিতরে লাল, এটা 2টা ভ্যারাইটি আছে, যেমন এইটা হইলো বাহিরে সবুজ ভিতরে লাল, আর এই যে এই জাতটা দেখেন, এই জাতটা হলো বাহিরে সবুজ ভিতরে পিঙ্ক কালার। এই 2টা ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবল, আর এগুলো টবে যদি কেউ ছাদ বাগান করতে চান, আমার মনে হয় এই পেয়ারাটা বেস্ট। আরও একটা পেয়ারা আছে, সেটা হলো স্ট্রবেরি পেয়ারা। আমি র্যাঙ্কে 2টাকে 1 নম্বরে রাখার, মানে যত পেয়ারার ভ্যারাইটি আছে আমার মনে হয় 2টা পেয়ারা ছাদ বাগানিদের জন্য বেস্ট, কারণ অন্য অন্য পেয়ারা তো ছাদ বাগানে লাগাইলে সেটা তো অনেক বড় হয়ে বৃক্ষ টাইপের হয়ে যায়, কিন্তু এরা ছোটই থাকে, আর শুধু ফল দেওয়ারই একটা টেন্ডেন্সি থাকে আর কি আমার মনে হয়। আমার এখানে তো প্রচুর ফলন, এই যে এখানে প্রচুর ডাল ভর্তি ভর্তি ফলন। আবার কেউ যদি মনে করে যে আমার তো বড় বাগান করে ফেলছি, বাগানের নিচে কোনো গাছ লাগাবো ছায়াযুক্ত জায়গা, তো সেই জন্য আমার মনে হয় যে আপনি সব গাছের যে বেটার কিছু আমার মনে হয় লটকন। লটকন কিন্তু আবার রোদে হয় না, এটা ছায়াযুক্ত জায়গা লাগে। লটকনেরও প্রচুর চারা আমার কাছে অ্যাভেলেবল আছে, সবেদার চারা আছে অ্যাভেলেবল। এটা যেমন একটা নতুন জাত জামরুলের, বাংলাদেশের যত প্রজাতির জামরুল পাওয়া যায় লাল জামরুল, এইটা সর্বোচ্চ মিষ্টি। মিষ্টতা নিয়ে যদি কেউ গ্যারান্টি চায়, আমি মনে করি যে এটা আমি 100% গ্যারান্টি সহকারে সেল করতেছি। এটা ছোট চারাগুলো অ্যাভেলেবল, 150 টাকা থেকে শুরু আমার এই চারাগুলা। এটা মিষ্টি তেঁতুল, এটা আমার মাদার গাছ, এটার বয়স 12 বছর। এটা আমার বনসাইয়ের মতো বলতে পারেন, যে 7 ফিট হাইটের একটা গাছ 12 বছর কিভাবে। এটা আমার ওই কাটিং করি, চারা উৎপাদন করি, গাছটা ছোটই থাকে, ফল ধরে নিচে দেখছি। হ্যাঁ, এটাতে এটা ফল ধরা গাছ, এটাতে প্রতি বছরই কম করে 2 কেজি/5 কেজি/1 কেজি যাই হোক এটাতে হয়। 12 মাসে হয় না? না, এটা 12 মাসে না, বছরে একবারই হয়। কিন্তু 12 মাসে যদি আবার চান আপনি যে আমরা, এটা 12 মাসই মানে অল টাইম আমরা, এটা সারা বছর এইভাবেই থাকে, একদিকে ফুল তো আরেকদিকে ফল, আরেকদিকে ফল তো নিচে আরো একদিকে গুটি, এই রকমই চলতে থাকে। এর কি টবে?
এইটা, হ্যাঁ এগুলো হলো টবের জন্য আদর্শ। আমার মনে হয় যে এইটা কামরাঙ্গা, এগুলো আমার কাছে সব বারো মাসি আছে। এগুলো এই যে একদিকে বড়, একদিকে ছোট। এই যে এখানে এখানে এদিকে ছোট, আবার এই যে এইখানে তার চিকটু বড়, আবার নিচে আরো বড় আছে। বিভিন্ন সাইজের একসাথে, একই সাথে মোটামুটি আপনি পাঁচ আইটেমের সব কাটিং করে কলম করা নাকি? এগুলো সব গ্রাফটেডের চারা, এগুলো সব পলি ব্যাগে আছে, কিছু টবে আছে, টবে চাইলেও দিতে পারবো, আবার জিও ব্যাগ সেট আপ এটাও দিতে পারবো। আমার কাছে জিও ব্যাগে প্রতিটা গাছই অ্যাভেলেবল। গাছের পাশাপাশি জিও ব্যাগ সেট আপ, টপ সেট আপ, প্লাস্টিকের টপ, বিভিন্ন সার, অনেক আইটেমগুলো, মানে গাছ সম্পর্কিত যে ধরনের আইটেমগুলো থাকে সবই আমার কাছে অ্যাভেলেবল আছে, হাড়ের গুঁড়া, শিংকুচি। জিও ব্যাগগুলোর দাম কত? জিও ব্যাগ আমার কাছে ১০৫ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা এর মধ্যে, যেমন ১ গ্যালন, ৫ গ্যালন, ৭ গ্যালন, ১০ গ্যালন, ১৫ গ্যালন। দাম কেমন? আচ্ছা, ১৫ গ্যালন একটা জিও ব্যাগের দাম আমার কাছে আছে হইল ২৬০ টাকা। এই যে আপনার এই সামনে যেগুলো দেখছি, এগুলো কত গেল? এইটা হইলো, এইটা যেমন ৫ গ্যালন, ৫ গ্যালন, এগুলো সব এইটা ১০ গ্যালন, এইটা রেট আছে ১৪০ টাকা। ১৪০ টাকা, এগুলোর পার গ্যারান্টি আমি দিতেছি ২০ বছর, কোম্পানি আমাকে দিছে ৫০ বছর, আমি দিতেছি ২০ বছর। এগুলো গাছে যখন আপনি পানি দিব তখন পানিটা নিচে চলে যাবে না? জি জি জি, পানিটা নিচে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, মোটা যারা ছাদ ছাদে ভয় পান যে ছাদ ধসে যাবে কিনা বা ছাদে পানি পোনা দিয়ে ইয়া হবে কিনা, আমার মনে হয় আমি যেমন আমার ছাদে ৪০টা প্লাস জিও ব্যাগ বসানো আছে, আমি কিছুগুলোতে চেষ্টা করছি যে নিচে ওই মোটা পলিথিন গুলা, প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের প্লেট বা পলিথিন, বা কেউ যদি পারেন ঢালাই দিয়ে ওর উপরে বসাইতে পারেন, বা কেউ যদি পারেন টুল করে হয়তো ১ মিটার, ১.৫ মিটার, ১ সেন্টিমিটার, ১.৫ সেন্টিমিটার উঁচা করে। এই ব্যাগটা কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে? ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ভাই আমার কাছে ১০ বছর পুরানো জিও ব্যাগ গুলাও আছে। সুবিধাটা কি মাটির টব বা প্লাস্টিকের টব থেকে? মাটির টবের ব্যাপার হয়েছে ভাই, মাটির টবে শুধু একটা মাত্র ড্রেনেজ হোল থাকে, সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় আমি আপনি তো কখনোই বুঝবো না যে সেটা বন্ধ হয়েছে, প্রাথমিক পর্যায়ে বুঝবো না। জিও ব্যাগে খুবই ছোট ছোট জিও ব্যাগ, এক ধরনের কাপড়ের মতো, তো কাপড়ের ফুটা তো আমরা খালি চোখে দেখি না, কিন্তু আদারওয়াইজ কাপড়ে কিন্তু ফুটা আছে। তো ঠিক এইটারও সেই একটা সুবিধা। আর পাশাপাশি আরো একটা সুবিধা আমি দেখছি আমার এই নার্সারি জগতে, জিও ব্যাগের ব্যাপারটা হয়েছে যে গাছ যে শিকড়ে যে অক্সিজেনটা, এইটা কিন্তু টবে নিতে পারে না, শুধু নিতে পারে উপর থেকেই, উপর থেকেই ও নিতে পারে, কিন্তু জিও ব্যাগের চারি সাইড দিয়ে যেহেতু ছোট ছোট ফুটা আছে, এই জন্য আপনার পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয় আর শিকড়টা অক্সিজেনও খুব ভালোভাবে নিতে পারে। এটা কত গ্যালন বলেন? এইটা হলো ৫ গ্যালন। ৫ গ্যালন, এই ৫ গ্যালনে কি কি গাছ হবে? এই ৫ গ্যালনে ভাই আপনি আনার করতে পারেন, এই ৫ গ্যালনে আপনি বলসুন্দরী বড়ই করতে পারেন, আপনি সবেদা করতে পারেন, আপনি আম, আম আমটা আর একটু বড় দিতে হবে, পেয়ারা, হ্যাঁ পেয়ারা করতে পারেন, আপেল, আপেল করতে পারেন, আঙ্গুর, হ্যাঁ আঙ্গুরটা পসিবল না, আঙ্গুরটা ন্যূনতম ১৫ গ্যালন করতে হবে, কারণ একটা আঙ্গুর কম। এটা ৫ গ্যালন না? এটা ৫। আর এই যে সামনে যেটা আছে, এই যে বেদানা যেটা আছে, এইটা হলো ১০ গ্যালন। ১০ গ্যালন ওটা বেদানা করার মতো, এইটা ওইটার দাম কত? ১০ গ্যালনের এইটা রেট আছে হইল ২০৫ টাকা। ২০৫ টাকা, আর ৫ গ্যালন ১৫০ টাকা। ১৬০ টাকা। তাহলে তো ১০ গ্যালন। আবার আরেকটা বড় বিষয় আছে ভাই রেটের, এই ব্যাপারটা হলো কি, জিএসএম এর ব্যাপার আছে, থিকনেস মোটা চিকনের ব্যাপার আছে। এইটা হলো ৩০০ জিএসএম, এর চাল একটু মোটা হইলো ৪০০ জিএসএম, তার চাল একটু মোটা ৫০০ জিএসএম, সর্বোচ্চ ৬০০ জিএসএম। সাইজ কিন্তু একই, অনেকে বলে ভাই আমি তো পাতলা নিব না, একটু মোটা নিব, সেই ক্ষেত্রে ভাই ওই জিএসএম এর উপরেও কিন্তু রেটটা ভ্যারি করে, চিকনের এক রেট, তার চেয়ে হয়তো ২০ টাকা আর একটু উপরের জিএসএমটা, এইরকম হয়ে রেটটা, কিন্তু আমার মনে হয় ভাই এই পাতলাটা অনেক বেটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওর পিছনে যে আমটা দেখছি, এটা কি আম? আচ্ছা, এইটা একটা বারো মাসি থাই কাটিমন, এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এটা কাঁচা অবস্থায় এটার মিষ্টতা হইল ১৮, আর এটা যখন পাকে তখন এটার সর্বোচ্চ মিষ্টতা হইল ২৫ থেকে ২৬, ব্রিস মান যেটাকে বলে। এটা আঠিটা খুবই পাতলা, তো আমার মনে হয় যে সাত বাগানীরা একটা হইলে এই গাছটা লাগাইতে পারে। এটা কি সারা বছর নাকি? এটা সারা বছর, এটা বছরে ৪ বার ধরে। এটার দাম কত? এইটা আমার কাছে ১৮০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে চারাগুলো পাবেন, ধরা চারা যদি আপনি নেন তাহলে ২৫০। টবে টবে করা যাবে না? জি জি জি, এই আপনার টবে কেউ যদি ছাদে আম গাছ করতে চায় আমার মনে হয় যে এইটা ২০ গ্যালন থাকা উচিত, ২০ গ্যালনের টবে হবে, এইটা ১৫ গ্যালনে ইনাফ, ১৫ গ্যালনে ইনাফ।
ভাই, এইটা একটা নতুন আকর্ষণ, এইটা ফিলিপাইনের একটা কুশুল আখ, কুশুল যেটাই বলেন, আমরা গ্রাম্য ভাষায় কুশুল বলি। এইটার উচ্চতা সর্বোচ্চ 12 থেকে 15 ফিট পর্যন্ত হইতে পারে। এটা মোটামুটি একটা তল্লা বাঁশের সমান মোটা হয়, আর এটার মিষ্টতাটা অনেক বেশি, এটার মিষ্টতাটা অনেক বেশি। এটার চারা আমার কাছে অ্যাভেলেবল, আপনারা পাবেন। আর এটা চারা কত করে? এটা চারা ভাই পার কাটিং আমি 50 টাকা করে পার পিস সেল করি। কেউ যদি খাওয়ার জন্য নিতে চাই? কেউ যদি খাওয়ার জন্য নিতে চায়, আসলে নার্সারি বেসিসে তো গাছ সেল করা হয়। কেউ যদি আমার নার্সারিতে আসে, তাকে আমি উপহার স্বরূপ একটা বা অর্ধেক যেটাই হোক আমি তাকে সন্তুষ্ট করে খাওয়াবো ইনশাল্লাহ। আমার কাছ থেকে যদি কেউ 6টা গাছ নেয়, তাহলে একটা গাছ আমি ফ্রি দিব। কেউ যদি আসে বা কেউ যদি অর্ডার দেয়, তাহলে আমি 6টা গাছ নিলে একটা গাছ ফ্রি দিব। 6টার মধ্যে থাকবে হইলো কমলা, ভিয়েতনামি 12 মাসি মালটা, কাটিমন আম গাছ, আর আমরুপালি আম গাছ, আর হইলো লটকন, আর এটা হলো আনার। তো এই 7টার মধ্যে, 7টা তো আমি বললাম, এর মধ্যে যে কোনো একটা ফ্রি যাবে। আদারওয়াইজ আপনি 6টা পাচ্ছেন, তার মধ্যে একটা ফ্রি পাচ্ছেন। কয় টাকাতে? মাত্র 1000 টাকায়। এই অফার সীমিত সময়, মানে কেউ যদি 6টা গাছ আপনার এখান থেকে কিনে, সেটার মূল্য হবে 1000 টাকা। তাহলে একটা গাছ সে ফ্রি পাবে? আচ্ছা হ্যাঁ, একটা গাছ আনারের গাছ ফ্রি, আনারের একটা গাছ ফ্রি পাবে, ফ্রি পাবে। আচ্ছা, কেউ যদি মনে করেন রাজ্যের বাইরে থেকে আপনার কাছে অর্ডার করে, তাহলে আপনি কি গাছ পৌঁছে দিবেন? হ্যাঁ, তাহলে তাকে যোগাযোগটা বলতে হবে যে সে কিভাবে নিবে, কোন বাসের মাধ্যমে, না এসি পরিবহনে, না কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের এখানে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি গাছটা পাবেন, যদি আপনাদের এখানে কুরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবল থাকে। তাহলে আপনার এই ঠিকানাটা আপনি একটু বলে দেন এবং মোবাইল নাম্বার সহ। আচ্ছা, আমার এখানকার ঠিকানাটা হইল রাজশাহী কাটাখালী হরিয়ান রোড, 01718214007। আরো একটা নাম্বার হইল 01766292384। আচ্ছা, আপনার নামটা একটু বলে। আমার নাম শাহিদ আহমেদ। আচ্ছা ঠিক আছে, শাহিদ আহমদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনার ছিলেন এতক্ষণ প্রতিযোগিতা অ্যাগ্রো ফার্মে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।